আজ মঙ্গলবার 17ই বৈশাখ 2024 সালের 30শে এপ্রিল। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নমঃ। এটি আপনারা সকালবেলা বা সূর্যের আলো থাকাকালীন 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমানে রাহু মঙ্গলের কিন্তু অঙ্গারক যোগ চলছে, আগুন, বজ্রপাত এবং ইলেকট্রিসিটি এই তিনটি ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতেই হবে। কারোর কারোর ক্ষেত্রে ছোটোখাটো সার্জারি অপারেশন কিন্তু আগত একটি মাসের মধ্যে হতেই পারে, একটু সচেতনতা অবলম্বন করে চলুন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। আর হ্যাঁ, মে মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, একাধিক রাজযোগ মে মাসে গঠিত হবে, যার ফলস্বরূপ মে মাসের রাশিফল চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অসীম জীবনে সমৃদ্ধশালী জাঁকজমককে উপভোগ করবার জন্য জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন। দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় আপনাদের প্রথম পদক্ষেপ। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। দীর্ঘদিন আগে কোনো স্থানে যদি অর্থ বিনিয়োগ করে থাকেন, তার ফলস্বরূপ আজ আপনারা লাভান্বিত কিন্তু হতেই পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। যারা এখনও পর্যন্ত বেকার আছেন তাদের বলবো, বেকারদের কিন্তু বেকার ভালো, চুপচাপ বসে না থেকে যে জগতে কর্ম করতে চান অলরেডি সেই জগতে আপনারা ক্রিয়াকলাপ করা শুরু করে দিন, প্রয়োজনে ফ্রিতে করুন, স্কিল সেটের পাশাপাশি আপনাদের এক্সপিরিয়েন্স গেন করতে সক্ষম হবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে। আজ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার উপঢৌকন কিন্তু পেতেই পারেন। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন।